এটা অ্যারোডাইনামিক্স থেকে মাইলেজটা ভালো পাবে। জাপান থেকে আসার পর আমাদের দেশে যেভাবে ইউজ হয়েছে ঠিক সেভাবেই গাড়িটাই আমি আনছি। আজকে তিন চার দিন হয়েছে, আমি নিজে পার্সোনালি তিন চার দিন চালাইলাম। আপনি র অবস্থায় দেখতেছেন, আমি যখন এটা টাচ আপ করবো এই যে একটা দুইটা স্ক্র্যাচ আছে এগুলো থাকবে না, কিন্তু এখন দেখতেছেন র অবস্থায় অ্যাজ ইট ইজ খুবই লাক্সারিয়াস ভাইয়া। এটার যে মিটারটা ক্লাস্টারটা খুবই সুন্দর, ইটস ফুললি এস শেপ। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। 2/8 দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও হাতিঝিল লিংক রোড, তেজগাঁও সাত রাস্তা আকিস পাম্প থেকে হাতের বামে হাতিঝিল লিংক রোড গেছে। হাতিঝিলে ঠিক ওঠার আগেই বা তোহা কারভিউ গুগল ম্যাপসেও পেয়ে যাবেন। ওকে, আজকে একটি স্পেশাল গাড়ি দেখাবেন ভাইয়া। এটা আসলে খুবই স্পেশাল গাড়ি, যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন বা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বলেন, ওয়ার্ল্ডের সবচেয়ে ফুয়েল কনজাম্পশন কার হচ্ছে টয়োটা প্রিয়াস, এবং মাস আকারে সবচেয়ে প্রথম হাইব্রিড কার হচ্ছে প্রিয়াস। এটা হচ্ছে প্রিয়াসের ফোর্থ জেনারেশন। আচ্ছা, খুব লুকেটিভ ডিজাইনে করছে। ওকে, মডেল কত হবে গাড়ি? এটা 2015 মডেল, 15 নিউ শেপ। প্রত্যেকটা ডিজাইন এই যে এইগুলো কিন্তু অ্যারোডাইনামিক্স, যাতে করে ফুয়েল কনজাম্পশনটা কম আরো কিভাবে যায়, বাতাসটা কেটে বের হয়ে যায়, এই জন্যই করে এটা অ্যারোডাইনামিক শেপ। সেক্ষেত্রে মাইলেজটা ভালো, মাইলেজটা ভালো পাবে। ওকে, 45 সিরিয়াল, 2021 দেখতেছেন। আমি যখন এটা টাচ আপ করবো এই যে একটা দুইটা স্ক্র্যাচ আছে এগুলো থাকবে না, কিন্তু এখন দেখতেছেন র অবস্থায় অ্যাজ ইট ইজ। ওকে, মানে ওয়াশ পলিশ করা আর সুন্দর, ওয়াশ পলিশ করানো বাকি, টুকটাক টাচ আপ বাকি, আমি এভাবেই রেখে দিছি, এখনো কিছুই করে নাই। ইন্টেরিয়রটা তো সুপার ফ্রেশ, সুপার ভাই। ভিতরটা তো পুরো লাক্সারিয়াস, খুবই লাক্সারিয়াস ভাইয়া। এটার যে মিটারটা ক্লাস্টারটা খুবই সুন্দর, এছাড়া আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, জি সুন্দর। এবং এইটার একটা সেন্সর আছে, এয়ার কন্ডিশনিং এসি এসির একটা সেন্সর আছে। আপনি গাড়িতে যে কজন প্যাসেঞ্জার বা যে কজন থাকবে, ওর এর হাওয়াটা এসির যে বাতাসটা এটা ওই দিকে ডিভাইড হয়ে যায় অটোমেটিক অটোমেটিক অটোমেটিক। যদি সাপোজ আপনি একা চালাচ্ছেন, এসির ভেন্টগুলো যেদিকেই থাকুক বাতাসটা শুধু আপনার দিকেই আসবে। আচ্ছা, দারুণ তো ভাই। শুধু আমার মনে হয় শুধু এই গাড়ি, এইটা শুধু প্রিয়াসেই আছে, এই সেন্সরটা শুধু প্রিয়াসেই আছে, এবং প্রথম প্রিয়াসেই টয়োটা ট্রাই করছে। ওকে, এবং 25 টা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ভিতরটা পুরাই লাক্সারিয়াস, টোটাল 5 সিটের গাড়ি, টয়োটা প্রিয়াস, এবং এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। এটা হাইব্রিড, হাইব্রিড গাড়ির সুবিধা হচ্ছে আপনারা মাইলেজটা পাবেন অসাধারণ। প্রিয়াস হচ্ছে যেহেতু প্রথম ওয়ার্ল্ডের প্রথম হাইব্রিড গাড়ি, আর এটা হচ্ছে ফোর্থ জেনারেশন, এবং ওয়ার্ল্ড ওয়াইড লিওনার্দো ডি ক্যাপ্রিও প্রিয়াস নিয়ে অস্কারে আসছিল, যখন যেবার অস্কার পেল। আচ্ছা আচ্ছা, এটা খুবই জনপ্রিয় গাড়ি, খুবই জনপ্রিয়। ওকে, হ্যান্ডেল সহ পাচ্ছেন গাড়িটা, ভিতরটা পুরাই লাক্সারিয়াস, এবং এই গাড়ির ব্যাক সাইডটা ভাই খুব সুন্দর, খুব সুন্দর এস শেপে। আমি একটু ব্রেকটা ধরি, আপনি একটু দেখেন, ইটস ফুললি এস শেপ। চমৎকার ভাই, চমৎকার। আমি স্টার্ট দিয়ে দেখাই দিই, এটা আসলে কিছু আফটার মার্কেট আছে ওগুলোর জন্য আরো সুন্দর লাগে। অসাধারণ ভাই, টেল লাইট গুলো খুবই সুন্দর, এই লাইটিং এর অপশন গুলো একমাত্র প্রিয়াসেই প্রিয়াসেই আপনি পাবেন, এত সুন্দর। এবং ট্রাঙ্ক স্পেস হিউজ, মানে আর বলতে হবে না, এটার জন্য বলার কিছুই নেই, হিউজ স্পেস। আপনি চাইলে এই সিট গুলো ফোল্ড করে আরো কার্গো নিতে পারবেন, মাল নিতে পারবেন। আচ্ছা, সেই সুবিধা আছে, সেই সুবিধাও আছে। খুব সুন্দর, এবং প্রতিটা জয়েন্ট এখন যা দেখতেছেন অরিজিনাল অবস্থায় দেখতেছেন। আচ্ছা, কোনো কিছু, কোনো মডিফাইড বা চেঞ্জ বা ডেন্ট পেইন্ট কোনো কিছু হয়নি, মাত্র চালে আসলেন, এভাবে রিভিউ দিচ্ছেন? এভাবেই দিচ্ছি রিভিউ। ওকে, বাম্পারের কোডি কি অবস্থা? ফ্রেশ আছে ভাইয়া, ফুললি ফ্রেশ আছে। এবং এটা 17,000 মাইলেজে বাংলাদেশে আসছিল, এখন 30,000 মাইলেজ, 29,000 সামথিং আমি নিছিলাম, কিছু আমি ড্রাইভ করছি এই কয়েকদিনে। মাইলেজটা কি জেনুইন মাইলেজ? জেনুইন মাইলেজ, অপশন শীট সহ আছে। আচ্ছা, অপশন শীট সহ পাচ্ছেন আপনারা, এবং প্রত্যেকটা ডোর ফুললি ফ্রেশ, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট নেই। তাছাড়া গাড়ির কালারটা ভাই খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এটা এইখানে প্রিয়াস লেখাটা পড়ে, এটা স্টিয়ারিং প্যাকেজ, এটা যদি রাত ছিল তাহলে ভালো বুঝা যেত। এইখানে হ্যাঁ প্রিয়াসের লোগোটা আসে, হালকা বুঝাচ্ছে, অন্ধকারে খুব ক্লিয়ারলি ভিজিবল। আর ভিতরের কথা বললে ভিতরটা তো পুরাই লাক্সারিয়াস এটা ভাইয়া, এটা আসলে বলার কিছু নেই। এটা যখন আপনি ড্রাইভিং সিটে বসবেন, এটার যে কমফোর্ট, এবং এলিয়েন প্রিমিয়ার থেকে ভিতরে স্পেস বেশি, লেগ স্পেস
এবং আপনার বসার স্পেস দুইটাই বেশি। এবং সাউন্ড সিস্টেম খুবই সুন্দর, স্পিকার আসছে, রিল্যাক্সে ভিতরেও আপনার ক্রোম ফিনিশ আসছে। চলুন আমরা এর ইঞ্জিনটা দেখি ভাই। সিক্সটিন ইঞ্চ অ্যালয়, হ্যাঁ 16 ইঞ্চি অ্যালয় আসছে গাড়ির সাথে। এই হলো ইঞ্জিন। ওয়াশ করা হয় না, ওয়াশ করলে আর সুন্দর লাগবে? অবশ্যই সুন্দর লাগবে, একদম ভাই ফ্রেশ অবস্থায় আছে। আমি কোনো টাচ আপ এখনো ওয়াশ পলিশও করাইনি। হিট প্রুফটা দেখলে বোঝা যায় ইঞ্জিনটা কিরকম অবস্থায় আছে, কিরকম চলছে। জাপানের যে গাড়ির সাথে হিট প্রুফ, কোনো ধুলাবালিও নাই হিট প্রুফে। ওকে, এবং সিসি কত ভাই এই গাড়িটা? এইটা 1.8 লিটার 1800 সিসি। এবং এইটার জন্য আপনি খুব বেশি আর কি, যখন গাড়িতে বসবেন গাড়ি হিসেবে মনে হবে একটা স্কোয়ারে 1800 সিসির ইঞ্জিন, আর এখানে একটা 5 সিটার গাড়িতে 1800 সিসির ইঞ্জিন, আপনি হর্স পাওয়ার খুবই ভালো পাবেন। আচ্ছা, হর্স পাওয়ারটা বেটার পাবেন যেহেতু এটা 1800 সিসি। এবং ইঞ্জিন গিয়ারবো সব কিছু গাড়ির সাথে, সব গাড়ির সাথে সব ব্যাটারি হেলথে কিরকম আছে ভাইয়া? ব্যাটারি খুবই ভালো আছে, আমরা হাইব্রিড গাড়ি নিলে চেক করে নিই ব্যাটারিটা কিরকম আছে, আমরা চেক করে নিছি, আপনিও চাইলে চেক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। মডেল 2015, রেজিস্ট্রেশন 2021, ফার্স্ট ইউজার। এখন যে নেবে বাংলাদেশে সেকেন্ড পার্টি হবে, যা এখন ভিডিওতে যা দেখতেছেন অরিজিনাল অবস্থায় দেখতেছেন। ওকে, প্রাইসটা কত চাচ্ছেন ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস 25 লাখ 50, 20 লক্ষ 50, হ্যাঁ আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01923837766 ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।